আসসালামু আলাইকুম দর্শক আফসা নিউজ বিডি আপনাদের স্বাগত শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম সংসদ নির্বাচনের জোর প্রস্তুতি দ্বিগুণের বেশি হচ্ছে নির্বাচনী ব্যয় অন্যদিকে সরকারের সমালোচনা করা সব নাগরিকের দায়িত্ব জিএম কাদের থাকছে শহীদ মিনারের নেতাদের উপর হামলা যা বলল রবের জেএসডি সর্বশেষ থাকছে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন শেখ হাসিনা যুগপথ আন্দোলন নিয়ে কি বলছেন দেশ বিদেশের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোর প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে শুরু হয়েছে নির্বাচনী কেনাকাটাও নির্বাচনের ব্যালেট পেপার ছাপাতে প্রায় সাতশো টন কাগজ অর্ডার করেছে নির্বাচন কমিশন আগামী তেইশ ফেব্রুয়ারি নির্বাচনে অন্যান্য মালামাল কেনা নিয়ে বৈঠকে বসছে ইসি সচিবালয় চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের শুরুতে সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ইসি কেনাকাটা শুরু করেছে এদিকে নির্বাচন কমিশন আগামী বাজেটে মোট পাঁচ হাজার চারশো পঁচাশি কোটি টাকা বরাদ্দ চেয়েছে এর মধ্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইভিএম মেরামত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ও বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের জন্য আগামী বছরে তিন হাজার বরাদ্দ চুয়ান্ন হয়েছে এক্ষেত্রে এক লাখ দশ হাজার ইলেকট্রনিক ভোটিং মেশিন মেরামতের জন্য চাওয়া হয়েছে এক হাজার কোটি নব্বই লাখ টাকা গতকাল অর্থ মন্ত্রণালয়ে এক বৈঠকে ইসি এ বরাদ্দ চেয়েছে অর্থ মন্ত্রণালয় ও ইসি সূত্রে বিষয়টি জানা গেছে সংশ্লিষ্টরা বলছেন এবারে নির্বাচনী ব্যয় দ্বিগুণের বেশি হচ্ছে কেননা দু সালের সংসদ উপজেলা ও সিটি নির্বাচনের জন্য মাত্র দেড় হাজার কোটি টাকা চাওয়া হয়েছিল এবারে সে ব্যয় দ্বিগুণের বেশি হচ্ছে ইসি কর্মকর্তারা বলছেন চলতি বছরের ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে ঈদ উল ফিতরের পরপরই গাজীপুর রাজশাহী খুলনা সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনের পরিকল্পনা নেওয়া হয়েছে এছাড়া আগামী বছরের মার্চে হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বাংলাদেশ প্রতিদিনকে বলেন বাজেট বরাদ্দ নিয়ে অর্থ সচিবের সভাপতিত্বে ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে বৈঠকে আগামী সংসদ নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন ও কিছু স্থানীয় সরকার নির্বাচনের জন্য তিন হাজার নয়শো কোটি চল্লিশ লাখ পাঁচ হাজার টাকা বরাদ্দ চাওয়া হয়েছে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি পরীক্ষা নিরীক্ষা করে ব্যয়ের খাত আরেকটু সুনির্দিষ্ট করে দেওয়ার জন্য তাদের পরামর্শ দেওয়া হয়েছে অন্য বিষয়ে বরাদ্দ নিয়ে সমস্যা নেই ইসি যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে শুধু নির্বাচনী বাজেট নিয়ে কিছু মত পার্থক্য থেকে গেছে ইসি কর্মকর্তারা জানান দু সালে একাদশ সংসদ নির্বাচন পরের অন্যান্য নির্বাচনের জন্য সরকারের কাছ থেকে দেড় হাজার কোটি টাকা চেয়েছিল নির্বাচন কমিশন ইসি তখন সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল ছয়শ কোটি টাকার মতো এছাড়া সিটি নির্বাচন ও পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের জন্য ছয়শ কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল আর জাতীয় পরিচয়পত্রের জন্য আরও তিনশো কোটি টাকার বরাদ্দ ছাওয়া হয়েছিল যাচ্ছি পরের সংবাদে সরকারের সমালোচনা করা প্রতিটি দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের তিনি বলেন গণতন্ত্র ও প্রজাতন্ত্র মানে জনগণের তন্ত্র প্রজাদের তন্ত্র রাজতন্ত্র নয় প্রজারা সেখানে দেশ চালাবে জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি ঠিক করবে প্রতিনিধি তাদের কথা মতো দেশ চালাবে আমি মনে করি সরকারের সে সমালোচনা করা প্রতিটি নাগরিকের অধিকার নয় এটি তাদের দায়িত্ব তাদের প্রতিনিধিকে বলতে হবে যে আমি কি চাই প্রতিনিধি কথা শুনছে কি শুনছে না সেটি অনুযায়ী পরবর্তী নির্বাচনে গিয়ে আপনারা তাকে পরিবর্তন করবেন এটাই হলো গণতন্ত্র এই সময় জিএম কাদের প্রশ্ন রেখে বলেন এই গণতন্ত্র কি এখন আমাদের দেশে আছে এই সময় জাপান নেতা কর্মীরা উচ্চস্বরে তার কথার জবাবে বলেন না মঙ্গলবার বিকেলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে সব কথা বলেন তিনি আলোচনা সভাটি জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানিস্ত কার্যালয়ে অনুষ্ঠিত হয় জাপা চেয়ারম্যান প্রশ্ন রেখে বলেন আপনারা কি প্রতিনিধি নির্বাচন করতে পারেন প্রতিনিধি কি আপনাদের কথা শুনতে চায় তিনি বলেন যখন কথা বলেন তখন কণ্ঠরোধ করার ব্যবস্থা করা হয় সরকারের বিরুদ্ধে কথা বললে মনে হয় রাষ্ট্রবিরোধী কথা কথা রাষ্ট্রের 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 বিরুদ্ধে বললে কোনো ক্ষতি করলে সেটি রাষ্ট্রদ্রোহ সরকার কর্মচারী একই সঙ্গে পুলিশ আর্মি বিজিবি এরা সবাই রাষ্ট্রের কর্মচারী এরা সরকারকে দেশ ও মানুষের কল্যাণে দেশ পরিচালনায় সাহায্য করে এটি তাদের দায়িত্ব তারা কিন্তু সরকার লোক নয় তারা সরকারকে সাহায্য করার জন্য আছে তিনি বলেন দলীয়করণ করে এখন রাষ্ট্র হয়ে গেছে সরকার দলের রাষ্ট্র এখন সরকারের মতো আচরণ করছে রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারীরা এখন সরকার দলীয় নেতাকর্মীদের মতো কাজ করছে যার জন্য দেশের মানুষ রক্ত দিল যার জন্য দেশ স্বাধীন হলো সে গণতান্ত্রিক বাংলাদেশ এখন কোথায় গেল জিএম কাদের বলেন আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে দেশের জনগণের মুখের দিকে তাকিয়ে তাদের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার পরে তারা আর ফিরে থাকায় না এ কথাগুলো তারা আর মনে রাখে না তারা ক্ষমতার বাইরে গেলে এক কথা বলে ক্ষমতায় গেলে আরেক কথা বলে আবার ক্ষমতার বাইরে গেলে আরেক কথা বলে এটি আমাদের দেশের রাজনৈতিক চরিত্র আমরা রাজনৈতিক যে সংস্কৃতি গড়ে তুলেছি এটি অত্যন্ত দুঃখজনক যে প্রত্যাশা নিয়ে মানুষ তাদের নেতা নির্বাচন করছেন প্রত্যাশা পূরণে এইসব রাজনৈতিকরা ব্যর্থ হচ্ছেন তিনি বলেন হোসাইন মাহমুদ এরশাদের পরে যারা ক্ষমতায় এসেছেন তারা সকলেই সত্যিকার অর্থে নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন পর্যায়ক্রমে এই সময়ে এসে বাংলাদেশ একটি সম্পূর্ণভাবে এক নায়কতন্ত্রবাদী একটি দেশ হয়ে দাঁড়িয়েছে অনেকে গণতন্ত্রের কথা বলে প্রতিশ্রুতি দিয়ে এক সরকার থেকে আরেক সরকার আসে কিন্তু একানব্বই পর থেকে গণতন্ত্র আনার পথে আমরা কাউকে অগ্রসর হতে দেখিনি তিনি আরো বলেন আন্তর্জাতিক মাতৃভাষা উন্নয়নে একটি বিল্ডিং হয়েছে তারা কি কাজ করছে তা আমরা জানতে পারছি না এই সরকারের কৃতিত্ব শুধু বিল্ডিং আর কমিশন কথা বলার অধিকার নেই গণমাধ্যম বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে একতরফাভাবে খবর দেওয়া হচ্ছে দেশে ডলার সংকট চলছে কাঁচামালের অভাবে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে মানুষ সংসার চালাতে পারছে না একটি শ্রেণী দেশের নব্বই ভাগ সম্পদ লুটপাট করছে আর মাত্র দশ ভাগ সম্পদ ভোগ করছে দেশের বেশিরভাগ মানুষ যাচ্ছি পরের সংবাদে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর সময় দলের নেতাকর্মীর ওপর পেটুয়া বাহিনী হামলা ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ প্রতিবাদ জানান জেএসডি সভাপতি সভাপতি আশম রব ও সাধারণ সম্পাদক সৈদ উদ্দিন মাহমুদ স্বপন বিবৃতিতে বলা হয় শহীদ মিনারের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনার প্রতিবাদে প্রেক্ষিতে কর্তৃপক্ষের ছত্রছায়া জেএসডি সাধারণ সম্পাদক সহ দলীয় ও ছাত্র নেতাদের উপর হামলার মতো ন্যাক্ষারজনক ঘটনা খুবই নিন্দনীয় এতে বলা হয় অযোগ্য প্রশাসনের ক্ষমতার দম্ভ ও আসফালন শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদনের পরিবেশকেও বিনষ্ট করে তুলেছে শহীদ মিনার বাঙালি জাতি রাষ্ট্র নির্মাণ লড়াইয়ের উৎসমুখ ও অপরচয় শক্তির অভূতপূর্ব প্রেরণা শ্রদ্ধা প্রদর্শনে সে বেদিটিও দখলে নেওয়ার মহড়ার কারণে বিরাট জনগোষ্ঠী একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে পারে না সেখানে ভিন্ন মত পদকে শ্রদ্ধা নিবেদনে পদে পদে বাধা সৃষ্টি এবং পরিশেষে হামলা বা আক্রমণের মাধ্যমে ভয়ের সংস্কৃতি বিস্তারের ফেসিবাদী মনোবিত্তরে বহিঃপ্রকাশ ঘটেছে বিবৃতিতে বলা হয় রাষ্ট্রের সব ক্ষেত্রে অন্যায় অবিচার চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে হামলা মামলা আক্রমণ করে ক্ষমতা ধরে রাখার দিন দ্রুত শেষ হয়ে যাচ্ছে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করলে জন্য তা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠবে ঘটনার তদন্ত বা অনুসন্ধানের দাবি আর নয় গণমানুষের মধ্য থেকে উঠে আসা নতুন গণশক্তির উত্থানে গণজাগরণ সৃষ্টি করে গণ মাধ্যমে সরকারের পতন এবং একুশ ও মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক রাষ্ট্র দ্বিতীয় মুক্তিযুদ্ধ সংগঠিত করে সব অন্যায়ের জবাব ও প্রতিকার নিশ্চিত করতে হবে বলে বিবৃতিতে দেন তিনি এইসব তদন্ত বা অনুসন্ধানের দাবি আর নয় গণমানুষের মধ্য থেকে উঠে আসা নতুন গণশক্তির উত্থানে গণজাগরণ সৃষ্টি করে গণ পতন এবং একুশ ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাষ্ট্র বিনিমানে দ্বিতীয় মুক্তিযুদ্ধ সংগঠিত করে সব অন্যায়ের জবাব ও প্রতিকার নিশ্চিত করতে হবে বলে বিবৃতিতে হুঁশিয়ারি দেন তারা দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ